আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায়। আজ রাতে দেশের দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে প্রচণ্ড মেঘমালা প্রবেশ করছে। দেশের উত্তরাঞ্চলীয় ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগের উপর দিয়েও কিছুটা মেঘমালা দেখা যাচ্ছে। আজ রাতে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 22 ফেব্রুয়ারি নাগাদ দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরলো আবহাওয়ার মডেল। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা সরাসরি লাইভ দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 24 থেকে মূলত আগামী 48 ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু উঠে আসছে। এরই মাঝে আগামীকালও দেশের পূর্বাঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের উপর এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে মৌলভীবাজার, লাকাই, কিশোরগঞ্জ, মাতান এবং এখানে বিশ্বনবাপুর, নেত্রীগুণা এই সমস্ত এলাকার দিয়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং দেশের পূর্বাঞ্চলে কুমিল্লা এবং এর আশেপাশে এলাকায় আমরাপুর, রামবাসায় সব এলাকায়, এছাড়া এদিকে সেনবাগের দিকে এবং এদিকে ফরিদগঞ্জ, তারপরে এখানে ফরিদচুটি উপজেলা, দেশের উত্তরাঞ্চল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, আগামী 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় হাঠা, জাড়ি, রাঙ্গামাটি, ফরিদচুটি উপজেলা, মানিকছড়ি, লংগদু, কাকড়াছড়ি এই সমস্ত এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজস্থলী, বিলাইছড়ি, রঙ্গাছড়ি এই সমস্ত এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের মধ্যপ্রান্ত অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো পরবর্তী 48 ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চল, খুলনা, বরিশাল, এছাড়া এদিকে ঢাকা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টিও হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এও হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। তো আমরা আপনাদেরকে একটু দেখিয়েছি বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে। তো ইতিমধ্যে আমরা সরাসরি বায়ুর দাপটা মোড়ে চলে আসলাম। তো দেখা যাচ্ছে আগামীকাল 22 ফেব্রুয়ারি নাগাদ দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের একাধিক এলাকায় 42 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, শ্রীনগর, সুন্দরবন এবং কলকাতার দিকে, পশ্চিমবঙ্গের যেদিকে মজিলপুর, গসাবা এই সমস্ত এলাকায় দমকা বাতাস বইতে পারে। এবং বরিশাল এবং পিরোজপুর, মাদারীপুর, লোহাগাড়া, এদিকে ফরিদগঞ্জ এবং সেনবাগ এবং ফরিদচুট উপজেলা, দেশের উত্তরাঞ্চল, কুমিল্লা এবং এই সব এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা অলরেডি বাতাসের রিপোর্ট কিন্তু দেখে নিলাম। তো এবার আমরা দেখে নেব কোন কোন এলাকায় চরমভাবে সতর্কবার্তা তুলে ধরা হচ্ছে। তো ইতিমধ্যে চরম পূর্বাভাস মোড়ে দেখতে পাচ্ছি বৃষ্টি যে আভাস রয়েছে। মূলত দেখুন, দেশের আগামী 22 ফেব্রুয়ারি নাগাদ আগামী 48 ঘন্টায় বৃষ্টির কবল পড়তে পারে এই এলাকায়। লাকাই, মৌলভীবাজার, সিলেট, মাদাং, কিশোরগঞ্জ, কাপাসিয়া এখানে অলরেডি বৃষ্টিপাতের বড় সড়োভাবে সতর্কবার্তা কিন্তু উঠে আসছে। পাশাপাশি 23 ফেব্রুয়ারি নাগাদ দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল অলরেডি 23 বা 24 ফেব্রুয়ারি ফরিদচুটি উপজেলা, কাকড়াছড়ি, সেনবাগ, কামরাপুর, এদিকে ত্রিপুরা অঞ্চল, বেশ কিছু এলাকায় লালমোহন, সন্দ্বীপ, হাতিয়ার অঞ্চল দিকে, চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেশের কোথাও রুদ্র কিরণ, ঝাপসা, এই যে ভয়ঙ্কর কিরণ কিন্তু নেই। আর বাতাস দেখুন, বাতাস কিন্তু থাকতে পারে বেশ কিছু এলাকায় আগামীকাল। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় দক্ষিণে দমকা বাতাস থাকতে পারে। পরিকিট উপজেলা, চট্টগ্রাম, সেনবাগ, মতিরহাটি যে এখানে চরমভাবে সতর্কবার্তা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট। তো পরবর্তী আবারও কোনো ধরনের আভাস পেলে আপনাদেরকে জানাবো। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।